শোন, তোকে যে কারণে ডাকিছি তোকে তো গোপন খবর দিব। গোপন দা তো কন না না কন, আমি তো আর বেশি গুণ বাইস বলে কাকু যদি কয়া না যাইতেলে গুপ্তধনটা কেউ পাবিলে। কি গুপ্তধন? কিভাবে খুলে দেখি না না। আজ থেকে 500 বছর আগে এক আমাবস্যা রাইতে একটা বদ্ধা হাতেলি পাশ বাগানে গেছে হাইকবীর। ইয়া নিচে তাকায় দেখে আশেপাশে পুরো অন্ধকার, ভয় ভয় লাগতেছে। আমি আবার বাস বায়া বায়া একটু অর্ধেক উঠেছি, উঠে দুই পা দুই মুড়ি দিয়ে কাম সারিছি। সারি এখন টাকা দেখে কমছে গুতি লাগি, বদনা ফুটা হয়ে গেছে। পরে কি করব, তারা ওরা করে নামিছি, নিচে তাকাই দেখি তো আমার চোখ তো একদম ইয়া হয়ে গেল, ঝলসি গেল। দেখি আমি উপর থেকে যেসব মাল মশলা ফেলাইছি ওইসব সোনা হয় চকচক চকচক করতেছে। শুনা, তারপর না না পরে আমি কি করব, কেউ যত না দেখে তাড়াতাড়ি বদনা আসিল হাতে বদনা মধ্যে লিয়ে আসি কলিমুদের বাঁশের ধারে এক জায়গায় কত করে পুঁতি রাখিছি। না না, এত জায়গা তুই আপনি কিসের লাগে বদনার ভিতর লুকালে? আমার একদম রাগ হচ্ছে। আরে শোন, হাতের কাছে তো কিছু আসিল লে, আর তখন তোর নানিও জুয়ান খালি ডাকতিছে ঘরের মধ্যে আইসো আইসো, দেখলে আবার যদি আরেক ভাতারে সাথলি ভাইগি যায়। এর জন্য আমি পদ্মার মধ্যে সামলাইছি, রাইতে গিয়ে শুইছি না, রাইতে আমার ভূত স্বপ্ন দেখাইছে। এই তুই যে বদনার মধ্যে রাখিছু অপবিত্র জিনিসের মধ্যে সোনা রাখিছু, তুই তো আর ওটা তুলবি পার বলে পরায় করলাম তাহলে উপায়। তুই একটা ম্যাপ বানায় এক জায়গায় সামলাই রাখ, তোর নাতি নাতনিরা পাবিনি। পরে আমি সেই ম্যাপ ট্যাপ বানায়া ওই কোণে রাখিছি ওই সোনার বদনা, সোনার ভর্তি বদনা। ওই ম্যাপ আবার আমি কলিমুদ্রে বাসে ধরে গাইতে রাখি। ওই ম্যাপ আমি পাবো কি করি? এই ম্যাপ তুই আমাবস্যা রাইতে উল্টি মুখ হয়া হাফ প্যান্ট পরি, পারলে আন্ডার প্যান্ট পরি গেলে বেশি ভালো হয়, গিয়া উল্টি মুখে 10 পাক দিব, গিয়া যেখানে গিয়া গাছের সাথে দাম করে বাড়ি খাবো। ওখানে তারা কায় নজরে নিচের দিক তাকাবো, তাকায় দেখবো যে একটা গর্ত, গর্তের মধ্যে 2-3 হাত একসাথে ঢুকাইতে টান দিলেই একটা বদনা বাড়াবি। ওখানে আছে ম্যাপটা। আমি বাইসি থাকতে পাবো লেডি শর্ত, আমি মরি যাবো মনে আর কয়েকদিনের মধ্যে। এই কথা তো আপনি 10 বছর ধরে করছেন, আপনি তো মরেন নাই এখনো। তুই কি আমাকে মাই বিশ্বাস? হালা বুড়ি, এই এই কি করিস, এই কি করিস? এই শালার কি জারিয়া লাথি রে, নানা কিরাম করে মার্ডার করে ফেলাইছে। এই গুপ্ত ধানটা নিয়ে গেল রে, তোমার 12টা বাজাই দিচ্ছি, একটা ফোন করে লি অস্থির গোয়েন্দা। হ্যালো, আরে অস্থির গোয়েন্দা নাকি? আপনি যেইভাবে লাস্টারকে মারিয়া ফেলাইছে স্যার, ঠিকই তো কইছি স্যার, এই কেসটা আপনি নিবেন স্যার। লাশে কবার বারে কি করি? হ্যাঁ স্যার, এই লাভ দি পড়ছেন এই মরা লাশে ইনফিউশন করার জন্য তামড়া কেন আইছি? ইয়েস স্যার। দেখো তো, এই তোমার 3 শালি না, ওর শালিক আমি তালাক দিলাম, তোমার 6 শালিক আমাকে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, আত্মীয়তা করে ফেলাইলাম ওর স্যার। আচ্ছা কত ছবি দেন লাগ, ভালো না খালি খায় খায় চলে যায়। আরে কাহালি আমার দুটি আইনি দিস, আমি ওর শালিক দিলে তাও একটু আদর করে পাবনি। খালি আমার শালিক দিয়ে বই থাকেন কে স্যার? তাহলে সবার কে শালি আছে তোর মুখে? স্যার ওরও তো শালি আছে 3টা স্যার। এখন ঘটনা হচ্ছে কেসে ফিরে আয়, এই যে শালা মুরুবি বেটা বুড়ি খাটার যে ভদ্রলোক যেভাবে মরলো, ওর নাতি নাকি ওর মাথায় কইসি বাড়ি দিয়ে মারি ফেলাইছে। কেন মারলো? ওর নাতি খুঁজি বাই করা লাগবে এখন। শালা কোনে গেছে নি খুঁজি বাই করবে? খুঁজি বাই করি ওর বিসি দুটি, না ওর বিসি লওয়া যাবে না, ও কাকে ধরি বাধা লাগবে, তারপর ওর কিডনি গুনি লওয়া লাগবে, বিসি বেশি স্টকে হয়ে গেছে বেচতে পারতেছি না, কিডনি লাগবে এখন, কিডনির অনেক চাহিদা। ঠিক আছে স্যার, এই এরকম চকল চকল এই আমার তুলিস কে, তোর শালি আবার রাগ করবে নি বুঝিস না এগো না। এখন শোন, এর ইনভিটেশন করি দেখি কোনে কোনে বাড়ি দিছে, এই লাঠিটা হইছে যন্ত্র, দেখছো এই যে লাঠি আছে কেনে
আজকে দেখি এই স্যার এর জন্য তো তোর ইয়া বউ থাকে না ছোট হায়াত আছে সব কিছুর মধ্যে মেশিন ব্যবহার করলে হয় ইয়েস স্যার আরে কি হলো পল্লু কে আরে এই করে হ্যাঁ छुट्टी চালিশ জন নাকি চুলিয়ে গেছো নাকি বাদাম দিয়ে গেছিলাম আমি নিজে সহায় দেইছি আর আমি দিয়ে দিয়েছি কালকে এতগুলি তাও হয় না তো শালি কত লাগে এই এখন ক তোর নার দাদাক মারি সুকিসের জন্য স্যার আজ আমি সব মিথ্যে কথা কব আপনি রে এই সত্যি কথা কা সে আমার দাদা দুরি চোখ আছিল বড় বড় হ্যাঁ সে চোখ দি মন করেন এই দেখে হ্যাঁ এত বড় একটা সোনার ইয়া পাইছিল সোনা এই গুপ্ত ধন बुढ़ी बस ওই শালা আমার কি জানি কইছিল লাতি শালা যে কিভাবে জানি খুঁজলে গুপ্তধনের আমরা ম্যাপটা পাওয়া যাবে এখানে হ্যাঁ হ্যাঁ স্যার স্যার কি কইছিল স্যার ওই যে যার একটা শালি আছে তার শালির নাম তিনবার লওয়া লাগবে বুঝছেন দেখছো দেখছো কি শত্রুতা করতেছে ওর কিন্তু তিনটি শালি হইলো হবিলে তোর একটা শালি ওডি আমার ওডিলি টান টান করতেছে দেখছো এই জীবন কি ভালো বলায় আরে ভাই এটা তো আমি বলি নাই এটা তো বলছে ওই তোর শালা নাতি তো বলছে শুনিস নাই তুই কথা স্যার আচ্ছা শালির নাম মনে মনে লিয়া চল আমরা খুঁজি আগে দেখি ওই গুপ্ত ধনে বদনাটা কোনে আছে ঠিক আছে চল 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 আয় আয় सब जगह सब कथा करते तो जानी शालिक दीछे तो তার মানে ও মনে কেন ঘন ঘন আসে ওই জানবি এর মধ্যে যদি কেউ ম্যাপ চুরি করে ওলায় ওর কাছে সব তথ্য পাওয়া যাবে চল ও শালা হাগুক আর যাই করুক ওই অবস্থায় ওকে ঠেক দিয়া ওর কাছে সব তথ্য গুলি কি করতেছে কালকে কাঁচা কলার পান্তা খাইছিলাম শালা কালিজির তেল ছিল এখন ঘটনা ঘটিলে ঘটনা হচ্ছে আমরা আপনার কাছ থেকে একটু তথ্য লেবি রাইছি হ্যাঁ কি তথ্য আপনি কি নিয়মিত হাগে নাই ঝারে হ্যাঁ আমার বাথরুম নাই তো সরকার থেকে দেয় নাই এইজন্য আমি এটা করতেছি ও তো তা ভালো প্রকৃতি হাগে হলে তারা ও এটা মাটি ও উর্বর একটা সার পাচ্ছে ঘটনা ওডিলে শান্তিও লাগে আপনি কি এর আগে
কাকু এই জঙ্গলে রাইতে রাতারে বা দিনের বেলা খুসখুস করতে দেখিছেন বা হাতে কোনো কাগজ লিজ হাতে দেখিছেন ম্যাপের মতো আমি কাল কি যখন সন্ধ্যা আগে পরবর্তীতে আমার পানি দেখি হাগদে হাগদে কষা তো আমার পানি বিবাসা লাগে পর পানি বদর খাইছি এবার এজ নাই তো পানি হ্যাঁ পর খাইতে খাইতে মানে এখন দেখি সুজার পানি নাই আর এখন আমি এখন কি আমি কে এই এই হলো ডুপ্লিকেট গুয়া নিয়ে আমি বয়ের কাছে যাইতে পারি না 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 পরবর্তীতে শুনে নাই আমি খুঁজতে খুঁজতে অন্ধকার চোখে আমি একটু কম দেখি পরবর্তীতে খুঁজতে খুঁজতে একটা নরম মাটি পাইলাম নরম মাটির মধ্যে গর্ত হাত দিয়ে হাত চলে যায় এখন তেনা তেনা লাগলো যাই হোক তেনা তেনা করে ওড়ি দিয়ে দুই তিনবার করে মুছলাম মুছে ওখানে ফেলা দিয়ে আসলাম আমার মনে হয় এটা আপনাদের মানচিত্রটাই হবে এই চলো ওই ঘটনাস্থলে নিয়ে যাই ওকে তুমি ধরো তোমার তো বউ সাবাল টাবাল আছে এই গুড়ও আমার পছন্দ না তুমি ওকে ধরে নিয়ে আসো ঘটনাস্থলে যাবো গিয়ে আমরা ম্যাপটা সংগ্রহ করবো টয়লেটের একটা ম্যাপ ঠিক আছে এডি পায়খানায় যাওয়ার জন্য লাগে সমস্যা নেই আপনি আপনার পরে দেখা করবেন আপনার সাথে আপনি আগেন মনের সাথে আগেন জান এটা আমার পায়না দিবেন যে ওই ম্যাপ না হ্যাঁ হ্যাঁ এডি এডি সর আগেন দি স্যার আসি স্যার আমি পরে আগেন জান গাবো যা গেন দি জার এই শালা কি খায় আগে খালি বান্দা পোষা বান্দা খায় স্যার মানে বুয়ের কি গন্ধ রে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা ল্যাবে গিয়ে ফটোকপি করে নিয়ে আসো দু তিনটা এনে তারপর আমরা সন্ধানে যাবো আমরা কিন্তু তিন ভাগে ভাগ করবো ঠিক আছে শালিটা কিন্তু ফটোকপি করতে কইছিল ভাই এটা কনে আসিল এমন সুগন্ধ কে আরে কয়েন না ওই যে ওই জায়গায় ভাই কোন কোন ওই যে ওই জায়গায় মানে এক লোক রেগুলারই হাগে রেগুলারই হাগে রেগুলার হাগতে হাগতে সে একদিন কয় যে সুশাসন নিয়ে কাগজটা পাইছিল এই কাগজটা হাগছে আর এই তো গুবরি আছে পচাগু শুনেন এটা মুদ্দি আরে ভালো আরে গন্ধে পরিবার আসছে এটা মুদ্দি আছে আমার কাছে এটা ভালো ম্যাপ আছে হাগা ম্যাপটা আমাকে দিয়ে দেন আর এই দেখেন একটা সকসুক ওর মানে ডুপ্লিকেট ম্যাপ এই দেখেন এই আসলটা কিন্তু আমি পাইছিলাম একদম অরিজিনাল আপনি নিয়ে যান ওই হাগাটা দিয়ে দেন আমি খেলা দিয়ে আসি আদারে আপনি তোমার বোধাইবার আছেন না আপনি তো আমার এমনি ভালো লাগছে আপনি আসেন আমার শালে একটা সুন্দর শালে আছে আপনি দিবানে সত্যি খাই খেলেন না না চলেন কামাজ হয়ে গেছে গো চালার গু গুপ্ত ধান আমারই হয়ে যাবে এত উন লাগে একটা ম্যাপ ফটোকপি করতে হ্যাঁ স্যার এই ম্যাপ এরকম কে ও তো স্যার হ্যাঁ মেশিন না হ্যাঁ কাল শেষ হয়ে গেছিল আর এরকম হয়েছে তাই বলি গোল হয়ে যাবে স্যার গোল গোল মেশিন কাল শেষ আচ্ছা চল আমরা এখান থেকে শুরু করবো খোঁজা ঠিক আছে আয় আমার সাথে আয় এই এডি নিছে কি দেখি ধর ম্যাপটা ধর এডি নিছে এতে পদ না এই দেখ ইরে গর্তের মধ্যে আসছিল কে রে দেখি এ তো ভিতর মাটি ছাড়া কিচ্ছু নাই ও তো আমারে বলদ বানাইছে আমায় বলদ বানাইছে সার বলাইছে ওখানে
আমার নতুন কেস খুঁজি কি দেখি কি কার কিডনি বেচা যায়।